5ই আগস্ট যখন শেখ হাসিনার সরকার পদত্যাগ করলো, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন এবং আমরা জানতে পারলাম যে আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, অধ্যাপক আসিফ নজরুল তারা তাদেরকে সেনাপ্রধান ডেকেছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। তো এই বিষয়টা যদি বলেন, মানে আপনার আমন্ত্রণ পাওয়া, আপনি কিভাবে গেলেন? সেদিন তো শহরের অবস্থা খুবই ভীষণ খারাপ ছিল। তো এটা যদি আমরা ঠিক 5ই আগস্ট দুপুর সময়ে যখন ঠিক আমি জোহরের নামাজে দাঁড়াবো, ওই সময় আমার কাছে ফোন আসলো একটা এই তৎকালীন ওই একটা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে আপনাকে হয়তো আমন্ত্রণ জানানো হবে, আপনি একটু তৈরি থাকেন। এরপরেই সেনাপ্রধানের বক্তব্যেরও একটা শিডিউল ঘোষণা করা হলো। তো এর মধ্যে দেখলাম আবার যে সেনাপ্রধান চেঞ্জ হলো, এর মধ্যে আবার আমাকে জানানো হলো যে হ্যাঁ আপনি প্রস্তুত থাকলে আপনি মুভ করেন। স্বাভাবিকভাবে মুভ করার কোনো ব্যবস্থা ছিল না তখন। তখন ওরা বললো যে আমরা এখান থেকে গাড়ি ব্যবস্থা করাটাও এখন এই সিচুয়েশনে সম্ভব না, আপনি আপনার গাড়ি নিয়ে রওনা করেন আর যেখানে সমস্যায় পড়বেন সব জায়গায় তো আর্মি আছে, তখন আর্মির সাথে আমরা সেনা সদর থেকে যোগাযোগ করব। আচ্ছা, তো সেইভাবে আমি আমার গাড়ি নিয়েই রওনা করলাম। রাস্তা রাস্তা অনেক জায়গায় ব্যারিকেড ছিল এবং সব জায়গায় আর্মিরা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং শেষ পর্যন্ত একটু ঘুরে বিভিন্ন রাস্তা ই পার হয়ে আমরা সেনা সদর পর্যন্ত যেয়ে পৌঁছতে সক্ষম হয়েছি। তো এইভাবেই সেখানে আমাদের যাওয়া। আমি যতক্ষণে সেখানে গিয়েছি ততক্ষণে ওনারা অনেকেই উপস্থিত হয়ে গিয়েছেন, আমার পরেও আরও কেউ উপস্থিত হয়েছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তারপরে সেখানে আলোচনা হলো এবং তিনি তখনই প্রথম সেনাপ্রধান আমাদের সামনে এটা অনেকটা প্রস্তাব আকারেই বা অথবা পরিস্থিতির বিশ্লেষণ আকারেই তিনি উপস্থাপন করলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, আমি সেই ঘোষণা দিব, এরপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ততক্ষণে কিন্তু মিডিয়াতে চলে এসেছে যে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। তখন এই কথাটা ওই বৈঠকে উপস্থাপন করা হলো। তো সেনাপ্রধান বিষয়টা আর কোনো মন্তব্য করলেন না। তো এর মধ্যে এই কথাগুলি সেটেল হওয়ার পরে সেনাপ্রধান তখন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে ফেললেন। আপনাদের সঙ্গে কি আলাপ হলো? আমাদের সঙ্গে এতটুকুই আলাপ হলো যে আপনারা এই পরিস্থিতিতে দেশকে শান্ত রাখার জন্য সহযোগিতা করবেন। সেনাপ্রধানের মূল আমাদের কাছ থেকে চাওয়াটা ছিল যে দেশটা আমরা সকলে মিলে এই অরাজক পরিস্থিতি থেকে যেন আমরা একটু দেশের মানুষকে শান্ত হতে বলি, এটাই ছিল ওনার আমাদের কাছ থেকে মূল চাওয়া। সেনাপ্রধানের বক্তব্যের মধ্যেই আমাদের এই কথাটা আসলো এবং সেনাপ্রধান আমাদেরকে অফার করলেন যে আমরা এখান থেকে বঙ্গভবনে যাই। তো প্রথমে আমরা বলছিলাম যে বঙ্গভবনে যাওয়া তো আমাদের কাজ না, সেনাপ্রধান নিজে যাবেন বঙ্গভবনে, উনি গিয়ে প্রেসিডেন্টের সাথে কথা বলে তারপরে এই বিষয়টা সেটেল করবেন। তো পরবর্তীতে আমাদের মধ্যে আলোচনা হলো যে না, সেনাপ্রধান চাচ্ছে সহযোগিতাটা, আমাদের এই মুহূর্তে সেনাপ্রধানকে সহযোগিতা করা দরকার। তখন আমরা একসাথেই গাড়ি বহর নিয়ে সেনানিবাস থেকে আমরা আবার দেখলাম যে জাহাঙ্গীর গেটে আপনার সামনে এসে প্রত্যেকে দাঁড়িয়ে, ওইটা হচ্ছিল যখন আমরা রওনা হলাম ততক্ষণে তো জনতা সব রাস্তায় নেমে পড়েছে। তো জনতার এই ভিড় এবং এই মানুষের যে এই উচ্ছ্বাস এবং এই মানুষ ঠেলে এই জায়গাটা অতিক্রম করাটা বেশ অনেক কষ্টসাধ্যই ছিল। তো মানুষ আমাদেরকে দেখে তার উচ্ছ্বসিত হয়েছে এবং আমাদেরকে ধীরে ধীরে যাওয়ার জন্য পথটা বের করে দিয়েছে। তো মনে হয়েছে যে সেনাপ্রধান সহ সেনাবাহিনীর সদস্যরা তারা আমাদের কাছ থেকে এই ভূমিকাটা প্রত্যাশা করছিলেন যে আমরা যেন মানুষকে আশ্বস্ত করি, মানুষকে যেন শান্ত করি, দেশে যেন আর কোনো ক্ষয়ক্ষতিটা যেন না হয়। তো সেনাপ্রধানের এই আমাদের কাছ থেকে এই প্রত্যাশা এবং আমাদের কাছেও মনে হয়েছে যে এটা এখন আমাদের সকলের দায়িত্ব সবার আগে দেশটাকে রক্ষা করা এবং দেশে যেন আর কোনো নতুন করে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই দায়িত্ববোধ থেকে আমরা মূলত সকলেই সেনাপ্রধান সহ তখন বঙ্গভবনে গেলাম। এবং বঙ্গভবনেও প্রধানত এই কথাটাই হলো যে দ্রুত রাজনৈতিক নেতৃবৃন্দ মানুষের সামনে যেন আমরা মিডিয়াতে আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করি এবং আমরা যেন মানুষের শান্ত থাকার আহ্বান জানাই এবং দেশে যে আমাদের এখন আমরা যারা আছি সকলেই যে এই পরিস্থিতিতে আমরা সেনাপ্রধানকে এবং রাষ্ট্রপতিকে আমরা সহযোগিতা করছি, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে এবং ইমার্জেন্সি কিছু ইস্যু ছিল যেমন বেগম জিয়ার মুক্তির বিষয়টা সহ অন্যান্য যে বিষয়গুলো বললে মানুষ একটু আশ্বস্ত হবে সেই কথাগুলো যেন আমাদের কাছ থেকে আসে, এটা তারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছিলেন। তো সেই জায়গাগুলো আমরা তখন দ্রুতই মিটিংটাও কিছুটা সংক্ষিপ্ত করে আমরা দ্রুত মিডিয়াতে বক্তব্য দিলাম
এইভাবেই ওদিনকে ঘটনা এয়ারপোর্ট যেটা ওই যে সংলাপ যেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই এই কথাটাই বললেন এই এই সেম একই দিন যেদিন আপনারা রাত্রে বের হয়ে আসলেন ওই যে বিকেলবেলা মিটিং করে বঙ্গভবনে গেলেন একেবারে মিটিং শেষে বের হয়ে আসলেন ততক্ষণে তো আপনার ওই সময় সরকারের দায়িত্বে কে থাকবে কারা আসবে এই আলোচনাগুলো কি হয়েছিল সেদিন তখন এই আলোচনা সিচুয়েশনটাকে সামনে হ্যান্ডেল সেখানে এতটুকু কথা হয়েছিল যে রাষ্ট্রপতি খুব দ্রুতই একটা অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করবেন আচ্ছা এতটুকু শুধু পর্যন্ত ওখানে কথাটা হয়েছিল তবে আমরা এতটুকু আমরা ব্যক্তিগতভাবে বা আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারটা যেন এমনভাবে গঠিত হয় যাতে এখানে সকলের অংশগ্রহণ হয় এবং সকলে যেন এই সরকারকে স্বাগত জানাতে পারে সেই ধরনের একটা পরিবেশ যেন হয় ইতিপূর্বে আমরা কোনো সরকারে আলেম সমাজের পক্ষ থেকে ইসলামী জনতার কোনো প্রতিনিধি দেখতে পাইনি এবারই আমি প্রথম আমরা তখন ওখানে খুব বোল্ডলি বলেছিলাম যে আমাদের একটা প্রতিনিধিত্ব যেন সেখানে থাকে তাহলে আমাদের কথা জনগণ ভালোভাবে নিবে